মাই হোম স্টাইল কুকিংয়ে সবাইকে স্বাগত। আমি আজকে আপনাদেরকে একটা রিকোয়েস্ট রেসিপি শেয়ার করছি, যেটা হলো মাংসের ঘুগনি। এটা কিন্তু শুধু শুধু খেতে দারুণ লাগে, আর এটা আপনারা সকালে জল খাবারে লুচি পরোটার সাথে সার্ভ করতে পারেন, বা ডিনারেও কিন্তু এটা বানিয়ে ফেলতে পারেন, খুব ঝটপট তৈরি হয়ে যায়। তো চলুন দেখিয়ে দিই আমি এই মাংসের ঘুগনিটা কী করে তৈরি করতে হবে। এর জন্য আমি প্রথমে একটা প্রেশার কুকারের মধ্যে মটরগুলোকে সেদ্ধ করে নেব। আমি এখানে কিন্তু মটরটাকে ওভারনাইট ভিজিয়ে রেখেছি। আমি বড় 1 কাপ মতো জল দিয়ে দিলাম, এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর দিয়ে দেব খুবই সামান্য একটু হলুদ গুঁড়ো। দিয়ে এটা ঢাকনাটাকে বন্ধ করে আমি মিডিয়াম আঁচে 4-5টা সিটি দেব। দিয়ে এটার ভাপটা কিন্তু আমি বার করব না, এটা কিন্তু নিজের থেকেই ঠান্ডা হতে দেব। আর এটা ডিপেন্ড করছে মটরটার উপরে। একটা মশলা বানিয়ে নেব, এর মধ্যে কাঁচা লঙ্কা, রসুন, আদা আর ছোট্ট একটা পেঁয়াজ কুচি করে রেখেছি, সেটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। এবারে কড়ার মধ্যে আমি বেশ খানিকটা সর্ষের তেল গরম করে এর মধ্যে একদম ছোট করে কেটে রেখেছি আলু দিয়ে দিলাম, আর একটু হলুদ গুঁড়ো আর নুন দিয়ে আলুগুলোকে প্রথমে ভেজে নেব। আপনারা যদি চান তো আলুগুলোকে কিন্তু আগে থেকে সেদ্ধ করে তারপরেও ভাজতে পারেন। আলুগুলো ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি তুলে নিচ্ছি। আমি দেখিয়ে দিচ্ছি মটরটা কিরকম সেদ্ধ করতে হবে। এটা কিন্তু নর্মাল ভাবে ঠান্ডা হয়েছে, আমি কিন্তু ভাপটাকে বার করিনি। দেখুন, এটা কিন্তু মটরের উপর ডিপেন্ড করছে যে কতগুলো সিটি লাগবে, ওটা আপনারা একটু বুঝে করবেন। ঠিক এরকম সেদ্ধ করতে হবে। এবারে আমি কড়ার মধ্যে আরো একটু সর্ষের তেল দিয়ে দেব, এর মধ্যে সামান্য একটু জিরে দিয়ে দিলাম, ছোট এলাচ, দারচিনি, লবঙ্গ আর 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ একদম মিহি করে আমি কুচি করে রেখেছি। এগুলোকে একটু লালচে করে ভাজবো। এর মধ্যে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, দিয়ে এর মধ্যে সেই বেটে রাখা মশলাটাও দিয়ে দিলাম। যেহেতু আমি মটরগুলো নুন দিয়ে সেদ্ধ করেছি, তাই নুনটা দেওয়ার সময় কিন্তু একটু বুঝে দেবেন। এবারে এর মধ্যে আমি একদম মিহি করে কুচি রেখেছি টমেটো, সেটাও দিয়ে দিলাম। দিয়ে টমেটোটা গলা অবধি আমি মশলাটাকে খুব ভালো করে কষতে হবে। মশলাটা কিন্তু ভালো করে কষার পর তারপরে এর মধ্যে আমি মাংস দেব। আগে দিলে কিন্তু একটা কাঁচা গন্ধ রয়ে যাবে। এর মধ্যে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে দেব জিরের গুঁড়ো, দেব সামান্য একটু ধনের গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার দেব কালারের জন্য। আপনারা যদি কাঁচা লঙ্কার বদলে লঙ্কার গুঁড়ো দিয়ে ঝালটা করেন, সেক্ষেত্রে আলাদাভাবে আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়ার দরকার নেই। দেখুন, মশলাটা বেশ ভালোভাবে কষে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব সেই মাংস, যেটা আমি একদম মিহি করে কিমা করে রেখেছি। আমি কিন্তু এটা বাড়িতে কিমা করে রেখেছি, আমি অন্য সময় দেখিয়ে দেবো, কেননা দোকান থেকে কিমা করিয়ে আনলে ওটা কিন্তু ধুতে গেলে ফ্যাটটা পুরো চলে যায়, তাই এটা সব থেকে ভালো বড় পিস ভালো করে ধুয়ে তারপর ঘরে এনে সুন্দর করে কিমা করে নেওয়া, তাতেই খুব ভালো হয়। আমি এখানে চিকেন কিমা নিয়েছি। আপনারা যদি মটন ভালোবাসেন, মটন দিয়ে কিন্তু মটন কিমা দিয়ে সবচেয়ে ভালো হয়। আপনারা মটন কিমাও কিন্তু এর মধ্যে ইউজ করতে পারেন। দেখুন, এটাকে মশলার সাথে খুব ভালো করে আমি কষিয়ে নেব কম আঁচে। এবারে আমি এটাকে একটু ঢাকা দিয়ে কম আঁচে আছে কষবো সুন্দর করে। দেখুন, এবারে আমি এর মধ্যে দিয়ে দেব সেই ভেজে রাখা আলুগুলোকে। দিয়ে আমি মাংসটার সাথে আরো বেশ খানিকক্ষণ এগুলোকে কষিয়ে নেব। মশলাটাকে কিন্তু খুব ভালো করে কষতে হবে, তবেই কিন্তু ঘুগনির টেস্টটা খুব ভালো হবে। আরেকটা কথা, যেটা যেই কিমাটাই নিন না কেন, সেটা যেন ফ্যাট শুদ্ধ হয়, তাহলে কিন্তু খুব ভালো লাগবে। দেখুন, এটা পুরোপুরি কষে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব সেই মটর, যেটা আমি সেদ্ধ করে নিয়েছি। জল শুদ্ধই দিয়ে দেব আমি এর মধ্যে, কেননা জলটা কম হয়ে গেছে, তাই আমি এর মধ্যে আবারও জল দেব। জলটা আবার আমি ভালো করে গরম করে তারপর এর মধ্যে দেব। কাঁচা জল দিলে কিন্তু পানসে লাগতে পারে, তাই জলটাকে একটু আলাদাভাবে গরম করে নেবেন। এবার এটাকে একটু সময় ঢাকা দিয়ে রাখবো। দেখুন, এবারে একদমই শেষে আমি এর মধ্যে গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, হোমমেড গরম মশলার গুঁড়ো দিয়ে এটাকে মিশিয়ে নেব। আমি কিন্তু মাংস ছাড়া ঘুগনির রেসিপিও আগে দিয়েছি, আপনারা চাইলে কিন্তু ওই ঘুগনির রেসিপিটাও চেক করে নিতে পারেন। এটাকে একটু সময় ঢাকা দিয়ে রাখবো, তারপর নামিয়ে নেব।
দেখুন তৈরি হয়ে গেল একদমই টেস্টি মাংসের ঘুগনি। আপনারা অবশ্যই এই রেসিপিটা বাড়িতে ট্রাই করুন, আমাকে জানান যে আপনাদের কিরকম লাগলো। ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো খান, সুস্থ থাকুন।